ত্রিপুরা রাজ্যে, হ্যাঁ সারা ত্রিপুরা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠিত হয়েছে, সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সংখ্যাগরিষ্ঠিত হয়েছে, কোনো জেলাতে আমাদের নেই নাই, আমাদের সব ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠিত হয়েছে। তার জন্য আমাদের খুব আনন্দের বিষয়, রাজ্য সরকার আমাদের সরকার এবং প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের সরকার, এবং আমার একটাই আবেদন থাকবো, যারা আজকে নির্বাচিত যারা প্রধান হয়েছেন উপপ্রধান হয়েছেন তারা যাতে করে মানুষের দুয়ারে দুয়ারে ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে বিভিন্ন স্কিম আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই লক্ষ্যে নিয়ে কাজ করার জন্য আমি প্রধান উপপ্রধানকে আমি আবেদন করব, নিবেদন করব, যাতে ফলে আমাদের বিগত দিনের কথা ভুলে যান, বিগত দিনের কথা আমরা ভুলে যাব, নতুন করে আপনারা নির্বাচিত হয়েছেন গোলাঘাটি, যাহাতে আপনাদের কারণে আগামী দিনের গোলাঘাটে 2028 বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হবে। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, হ্যাঁ যাই হোক দল যারাই যারাই মনোনীত করুক, তাদেরকে আমরা বিরাট বিপুল বুথে জয়যুক্ত করতে পারবো আপনাদের কারণেই। তার জন্য আমি খুবই আনন্দিত, আজকে এই আনন্দিত যাহাতে আমরা 28 আবার আমাদের এখানে, হ্যাঁ আমাদের অ্যাসেম্বলিতে যাহাতে পৌঁছে দিতে পারি এমন ব্যক্তিকে আবার আমরা আগামী 2028 যাহাতে নির্বাচিত করতে পারি, সেই লক্ষ্যে রেখে কাজ করার জন্য যারা পঞ্চায়েত সমিতি যারা পঞ্চায়েত প্রধানরা আমি তাদের কাছে আবেদন থাকবে, আগামী দিনের যাহাতে মানুষের কাছে আপনারা বিভিন্ন স্কিম আমাদের চালু রয়েছেন সেই স্কিমগুলো যাহাতে পৌঁছে দিতে পারি, আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত মানুষের ফিশারি থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে এয়ার দিদি থেকে শুরু করে সমস্ত পেনশন থেকে শুরু করে সমস্ত ফরেস্ট থেকে আমাদের শুরু করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে আপনারা পঞ্চায়েত সমিতিতে আপনাদের মিটিং হবে, রিভিউ মিটিং হবে, আপনারা কথা বলবেন, আমি বলবো আপনাদের জন্য আপনারা কথা লজ্জা পায়েন না, লজ্জা না নিয়ে আপনাদের দলের সাথে আমাদের এলাকার জনগণের সাথে আপনাদের ধরে তুলবেন রিভিউ মিটিংয়ে ব্লকে গেলে, এবং যেখানে ডিএমএ রেভিনিউ মিটিং হবে সেখানে আপনাদের ছাড়া কোনোদিন ডেভেলপ করতে পারবো না, কারণ আমি আমার নলেজে আছে আমি এখনও বিএসি চেয়ারম্যান, সেই হিসাবে আপনাদের কাছে আমি লজ্জা আপনারা পায়েন না, আপনাদের মুখে বাংলা শুদ্ধটা হোক না হোক আপনারা বলবেন তুলবেন, আপনাদের এজেন্ডাগুলি আপনারা তৈরি করেন পঞ্চায়েতে বসে আপনারা তৈরি করবেন, আপনাদের প্রপোজাল বানাবেন আমাদের এই পাথেরিয়া পঞ্চায়েতে কী কী করতে হবে, এবং আপনাদের সব ওয়ার্ডের মেম্বারদেরকে নিয়ে আপনারা সাজেস্ট নিয়ে একটা প্রপোজাল বানাবেন, এবং এই প্রপোজাল যাহাতে আমরা 80% 90% যাতে কাজ করতে পারি। এইভাবে আমি শুধু পাথেরিয়া না, গোপীনগরে হোক এবং কসবাই হোক এবং পাতিলারময় হোক কাঞ্চনমালায় হোক আজকে শ্রীনগরে হোক, যাতে এইভাবে আপনাদেরকে কাজ করার জন্য আমি আবেদন আপনাদের কাছে রাখছি, এবং আপনাদের জন্য বোঝার সত্ত্বেও ভুল থাকে তাহলে আমার থেকে যোগাযোগ করুন, সাজেস্ট আমি করুন আপনাদেরকে কীভাবে কাজ করবেন, কীভাবে মিটিংয়ে কথা তুলবেন, এইগুলো আপনারা ধরে তুলুন, সেই লক্ষ্য রেখে আমি আপনাদেরকে এদেই আমি আজকে আপনাদের কাছে আবেদন থাকবো।